এই তিনটা বছর আমি জেলখানায় কাটিয়ে বাইরের এই জগৎ সম্পর্কে এখন যেটা দেখতে পাচ্ছি, আমাদের ইমান এই 3 নম্বর পর্যায় পর্যন্ত অনেকের নেই। আমরা তো অন্ধ প্রকোষ্ঠে ছিলাম 3টা বছর, ওখানে থেকেও যতটুকু দেখেছি, অনেকে মনে করে জেলখানায় সংশোধনাগার এটা, এখানে গেলেই মনে হয় মানুষ আল্লাহর অলি হয়ে যায়। ওখানে গেলে আল্লাহর অলি হওয়ার সেই সিস্টেমগুলো এখন চালু নেই, যদিও সংশোধনাগার লিখে দিয়েছে, এটা বাস্তবতা অনেক কম। সংশোধন হওয়ার জন্য যে রাস্তা, যে নিয়ম নীতি, যে পদ্ধতিগুলো দরকার, ওইগুলো এখন জেল কোড পরিবর্তন করে আমার মনে হয় ওগুলো চালু করা দরকার। হযরতে আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, নবীজি বলেন, তোমাদের ভেতরে কেউ যদি কোনো অন্যায় কাজ হতে দেখে, সে যেন অবশ্যই তার হাত দিয়ে সেটা বন্ধ করে। যেহেতু হক শব্দের 3 নম্বর ব্যাখ্যায় আমি ইমান বলেছি, আমাদের ইমান আছে কিনা এটা মাপার থার্মোমিটার এই হাদিস। শুধু মনে করি যে বড় জোব্বা গায়ে দিয়ে, সুন্দর টুপি মাথায় দিয়ে, পাগড়ি মাথায় দিলে আমাদের ইমান আছে, পাকাপোক্ত না। ইমান মাপার যন্ত্র, থার্মোমিটার এইটা। অন্যায় কাজ যেখানে হতে দেখবে, ইমান যদি তার থাকে, সবল ইমানদার যিনি, সবচাইতে শক্তিশালী ইমানদারের গুণ হচ্ছে সে তার হাতের দ্বারা এটা বন্ধ করবে, বাধা দেবে। মুহাদ্দিসিন ইকরাম এখানে হাদিসে হাত দ্বারা শুধুমাত্র এই হাত নয়, ক্ষমতার হাত, টাকা পয়সার হাত, পাওয়ারের হাত, আইনের হাত, এরকম অনেকগুলো অর্থ লিয়েছেন। সুতরাং আমরা যদি ইমানদার দাবি করি, অন্যায় বিবেক বহির্ভূত, ইসলাম বহির্ভূত, সমাজ বহির্ভূত কোনো কাজ যদি আমাদের সামনে হয়, আর আমি যদি শক্তিশালী ইমানদারি দাবি করি, অবশ্যই এটা আমাদের আইনের হাত দিয়ে হোক, টাকা পয়সা, ক্ষমতা, পাওয়ার, শক্তি, যে হাত আছে যার, এটা দিয়ে অবশ্যই সেটা বন্ধ করার চেষ্টা চালাতে হবে। এটাকে আজ যদি কেউ দুনিয়ার কাজ মনে করে, রাজনীতি মনে করে ছেড়ে যায়, তাহলে সে দুর্বল ইমান, শক্তিশালী ইমানদার নয়। দ্বিতীয় নম্বরে, এটা যদি সম্ভব না হয়, আইন নেই আপনার কাছে, ক্ষমতা নেই, টাকা পয়সা নেই, পাওয়ার নেই, এ হাতও প্যারালাইজড, দ্বিতীয় নম্বরে আপনার মুখ দ্বারা অবশ্যই এটা প্রতিবাদ করা লাগবে, মানববন্ধন করে হোক, পেপার পত্রিকায় দিয়ে হোক, এই মিডিয়ার মাধ্যমে হোক, সভা সমাবেশ করে হোক, যে কোনো কায়দা এটা যেন বন্ধ হয়। এটাও যদি কেউ করতে না পারে, ওই পরিস্থিতি যদি না থাকে, 3 নম্বরের হাদিসের শেষে আছে, সে যেন অন্তর দ্বারা ঘৃণা করে, তার মানে সে যেন পরিকল্পনা করে অন্যায় কী করে বন্ধ করা যায়। এইটাও যদি কোনো মানুষের ভেতরে না আসে, নবীজি বলেন এটা সর্বনিম্ন ইমানের পর্যায়, এইটাও যদি না থাকে, ওর ইমান নেই, ওটা বেঈমান। এ হাদিস পড়ার পরে আমার যতটুকু মনে হচ্ছে, এই 3টা বছর আমি জেলখানায় কাটিয়ে বাইরের এই জগৎ সম্পর্কে এখন যেটা দেখতে পাচ্ছি, আমাদের ইমান এই 3 নম্বর পর্যায় পর্যন্ত অনেকের নেই। আমরা তো অন্ধ প্রকোষ্ঠে ছিলাম 3টা বছর, ওখানে থেকেও যতটুকু দেখেছি, অনেকে মনে করে জেলখানায় সংশোধনাগার এটা, এখানে গেলেই মনে হয় মানুষ আল্লাহর অলি হয়ে যায়। ওখানে গেলে আল্লাহর অলি হওয়ার সেই সিস্টেমগুলো এখন চালু নেই, যদিও সংশোধনাগার লিখে দিয়েছে, এটা বাস্তবতা অনেক কম। সংশোধন হওয়ার জন্য যে রাস্তা, যে নিয়ম নীতি, যে পদ্ধতিগুলো দরকার, ওইগুলো এখন জেল কোড পরিবর্তন করে আমার মনে হয় ওগুলো চালু করা দরকার। ওখানে অন্যায়, অবৈধ অত্যাচার হচ্ছে, এমনকি আমি মিডিয়ায় এটা আসবে কিনা জানি না, ঠিক আছে, এই জন্য আমাদের উচিত এই সংশোধনাগারকে সংশোধনাগার হিসাবেই তৈরি করা।